নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মুচমুচে আলু বড়া রেসিপি। এই আলু বড়া বানানো যেমন সহজ, তেমনি খেতেও ভীষণই টেস্টি হয় ও মুখরোচকও হয়। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি ছোট সাইজের 8-10টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটা। সমস্ত আলু ভালোভাবে ম্যাশ হয়ে গেছে, এবার বাকি উপকরণগুলো আমি দেবো। এখন আমি দিচ্ছি 1 কাপের মতো বেসন, দিচ্ছি 7 মতো নুন, নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আমি 4 চামচের 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, লঙ্কা দুটো আমি ভেজে নিয়েছি, এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কাটা ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। এখন আমি 1টা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মিখে নেব। এখন আমি জল দিচ্ছি না, এভাবে মেখে আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। এটা আপনারা স্টোর করেও রাখতে পারেন, বাড়িতে যদি হঠাৎ গেস্ট আসে তো ঝটপট বানিয়ে ফেলা যাবে। আধ ঘন্টা পর ফিরে আসছি। এখানে আধ ঘন্টা হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা। এখানে ধনে আর জিরে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে। সামান্য অল্প করে জল দিয়ে একটা পকোড়ার যে ব্যাটার তৈরি হয় ঠিক সেভাবে ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। এবার ছোট ছোট পকোড়াগুলো ভেজে নেব, বিকেলে চায়ের সাথে হোক বা সন্ধেবেলায় জলখাবারে মুড়ির সাথে দারুণ জমে জামে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব কড়া আঁচে ভাজলে পকোড়াগুলো পুড়ে যাবে, তাই খুব কড়া আঁচেও ভাজবেন না আর একদম অল্প আঁচেও ভাজবেন না, মিডিয়াম আঁচ করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এখানে পকোড়াগুলো প্রায় রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।